আপোনালোকে এবাৰ দেখাবা হরে কৃষ্ণ। আমি এটা পবিত্ৰ স্থানত আহি উপনীত হৈছো, শ্রী শ্রী ঠাকুর মুরাদী গুপ্তার শ্রীপাদ, আর এইটো হৈছে মায়াপুর শ্রী চৈতন্য মাথুর একটা শাখা, আর এইটো আমার নবদ্বীপর একটা অত্যন্ত আধ্যাত্মিক জায়গা। ইয়াতে কোন আহিছিল? মুরাদী গুপ্তার ইয়াতে বাসস্থান আছে। এই মুরাদী গুপ্তার দিনত আমি আলোচনা করছোই, আজ এটা সরু লীলা কম। যে মুরাদী গুপ্তা হৈছে চিকিৎসকর বংশর জন্ম, দেউতা মা কি আছিলে আয়ুর্বেদিক চিকিৎসক আছিল, এই সূত্রে তেওঁ বহুত চিকিৎসা জ্ঞান আছিল, তেওঁ ভাল চিকিৎসা কৰিব পাৰিছিল, আৰু তেওঁ চিকিৎসাটো বেলেগ ধৰণৰ আছিলে। তেওঁ বেমাৰ হলে চিকিৎসা দিয়ে আৰু লগে লগে কি হয় বেমাৰটো ভাল হৈ যায় আৰু লগে লগে ভৱৰোগটো ভাল হৈ পেলাই এই আধ্যাত্মিক জীৱন আৰম্ভ কৰি দিয়ে, ঠিক না? আমাৰ যেনেকৈ বেমাৰ হলে প্ৰেছক্ৰিপশ্যন লিখে, মুরাদী গুপ্তাই প্ৰেছক্ৰিপশ্যন লিখে, বেমাৰবিলাক ভাল হৈ যায় আৰু লাষ্টত কয় সবে মুখত কি লবা, হরিনাম লবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। একবার কি হল, এনেকে মুরারী গুপ্তার স্কুলত পড়ি থাকুতে মহাপ্রভু একটা লীলা করেছিল। মহাপ্রভু খুব নটখট আছিল, নটবর নন্দ লালা ভজরে মন গোবিন্দ, আমার একটা ভজন আছে নয়, কৃষ্ণ কেনকা আছিল খুব নটবর না, নটবর নন্দ লালা ভজরে মন গোবিন্দা, নটবর লালা এনেকে আমার মানে মহাপ্রভু খুব নটবর আছিল, নটখট আছিল। তো এও কইছে কি বচ্চাবিলাকে খুব খেলিছে, ধুলি লগাইছে গাত, ধুলি হানি পেলাই মুখ চুখ নাইকিয়া করে দিছে, ধরব নয় খালি চকুকিটা ওলাই আছে, আর ইফালের মুরারী গুপ্তা প্রভু আহি আছে। মুরারী গুপ্তার ছাত্র, খুব ভাল ছাত্র, খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, লগরবিলাকক মানে শাস্ত্র পড়াই পড়াই আহি আছে, ঠিক আছে। তা মহাপ্রভুয়ে মাত দিছে, মুরারী মুরারী না, মুরারী গুপ্তায় গুরুত্ব দিয়া নাই, বলে উৎপাত করে খুব, আর তাকে দেখলে মানে আমার দুষ্ট লোরা দেখলে যে মানুষ পলাই, না নিমাইক দেখলে সব পলাইছিল, আগে মানে কি করবো ঠিক নাই, কারবার দুটি টুকি টানি দিব, কারবার কিবা করে দিয়ে খুব মানে ই করে। তো এই কারণে মুরারী গুপ্তায় গুরুত্ব দিয়া নাই, একদম গুরুত্বপূর্ণ কথা কয়ে আছে, জ্ঞান মার্গ ধ্যান মার্গর কথা কয়ে আছে, খুব শাস্ত্রজ্ঞ। তারপর গই গই গুছি গৈছে, তেতিয়া মানে মহাপ্রভু মাতিছে, মুরারী মুরারী, নাই মুরারী গুপ্তা পাত্তা দিয়া নাই, জানিস এই দুষ্ট কি করে ঠিক নাই ডিস্টার্ব করব, কইছে নাই এখানে তো তোমাকে নিমাই নাম রাখিছে, নিমাই মানে নিম গছ, হ্যাঁ এখানে বাবাই মানে তিতা নাম রাখিছে, তুমি খুব কষ্ট দিয়া সবকে, তুমি মোক এনেকে কইছা, হ্যাঁ নিমাই বড় খং উঠছে, যা তুমি ভাত খাই লওয়া মাত্র দুপুরিয়া ঘর গই, তারপর তোমাকে মানে শিক্ষা দিয়ে আসো, গুছি গেছে আর মুরারী গুপ্তা এই তো ঘর, এফালে আমার মাসের বাড়ি, এফালে আমার যোগপীঠ, আর মাজতে মুরারী গুপ্তা ঘরে ওসরাওসরি ঘর। তো মুরারী গুপ্তা এইবিল ক্রস করে ইয়াত পাই গল, পাই যাওয়ার পাছত অলপ পাছত আহি গেছে, এই দরজা গেটত খটখটাইছে কোনে, মহাপ্রভু কৈছে এ মুরারী মুরারী বাহির, মুরারী ভাবছে আর ই সঁচাকে আহি গল, মোক বোলে শিক্ষা দিব নাকি ঠিক নাই, বোলে তুমি কেউ ইমান হেৰি কৰিলা, মোক কথাই নকলা, মাতেই নিদিলা, মানে কৈছে যে তোমাক সেইকাৰণেতো বাবা মায়ে এনেকুৱা উৎপাত কৰাৰ কাৰণে এনেকুৱা নাম দি থৈ দিছে, একদম মুখে চুখে একবাৰ দুই চুলি হানি বহি আছিলা, মই মাত দিয়া নাই, বোলে নাই নাই কি জ্ঞান মাৰ্গৰ কথা ক'ব আহিছা, হা তোমাৰ সেই জ্ঞান মাৰ্গ ধ্যান মাৰ্গৰ কোনো কাম নাই, এতিয়া এতিয়া আমাৰ ভক্তি মাৰ্গ চলিব, ইয়াতে ভক্তি যোগ চলিব, ভক্তি যোগ কি যা, এনেকৈ ভক্তি যোগৰ ধুনীয়া ধুনীয়া কথা কৈ নিমাই পণ্ডিত গুচি আহিছে। মুরারী গুপ্তাই ভাবিছে আরে এই সরু মুরাটো, হ্যাঁ নটখট, আজি দেখুন মোক একদম গোটেই জ্ঞান দি থৈ গুছি গেল, এইগুলি বোলো আদৈত্য আচার্য ঘর পাই যায়, আদৈত্য আচার্য ঘর পাইছে, বোলো আজি তো নিমাই বহুত মোক ডাঙর ডাঙর কথা কই দিছে, বোলে কি কইছে, বোলে এনেকে ভক্তিযুগটো যে জ্ঞান যুগ ধ্যান যুগতক উপরত এইবিলা কথা শিকাই দিলে, তুমি কি ভাবিছা, আর মই কি ভাবি, মই তো বুঝি পাই গলো আজি, লগে লগে আদৈত্য আচার্যই মুরারী গুপ্তা খাবতি ধরছে, কইছে আজি তোমার জ্ঞান চক্ষু খুলি দিলে, কোনে কোনে মহাপ্রভু কইছে তোমার জ্ঞান চক্ষু খুলি দিলে, তা আজির পর আমি সবেই কোন যুগের আন্দোলন, কোন আন্দোলন তো যোগ করিম, ভক্তি যুগ আন্দোলন চল, এবলি তিনজন মিলি কি গাও ধরলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে জয় শ্রী শ্রী মুরারী গুপ্তা শ্রীপাদ কি জয়। আমি জ্ঞান ধ্যান এইবিলাক যুগ যিমান আগ নাবাড়ো কোনো কাম নাই, মহাপ্রভু দেখাই গৈছে যেতিয়ালৈকে আমি ভক্তি মার্গত জইন নকৰোঁ, ভক্তি পথত জইন নকৰোঁ, এইবোৰ সব নিষ্ফল,
কোনো কাম নাই। এটা মুরারি গুপ্তায় আমার শিকাইছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।